বিজয় নাঈম রকিবুল মুগ্ধরা মধুর এক সমস্যায় ফেলেছেন নির্বাচকদের। ডিপিএলে অনবদ্য পারফরমেন্স আলোচনা এনেছে তাদের, বিশেষ করে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বিজয় এবং নাঈম ইসলামকে। ডিপিএল এর এই পারফর্মারদের ভবিষ্যৎ কি? ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, জাতীয় দলের রাডারে আসার অন্যতম মাধ্যম, যদিও এখানে পারফরমেন্স করেই সরাসরি লাল সবুজ জার্সিতে সুযোগ দেওয়ার পক্ষে নন সাবেক অধিনায়ক মাশরাফি। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলে খুব একটা রদবদলের সম্ভাবনা দেখছেন না নির্বাচকরা। এখান থেকে স্টেট জাতীয় দল কেন, এখান থেকেও তার একটা ধাপ থাকে, এরপরও কিন্তু আর একটা লেভেল আছে, এইচপি বলেন, এ টিম বলেন, কারণ ওই লেভেলটাও তো দেখতে হবে যে ওই লেভেলে যে ও কেমন করছে, তাই না? তো ওই লেভেলটা আছে, এখান থেকে রাডারের নিচে আসা সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ডোমেস্টিক ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে এই ঢাকা প্রিমিয়ার লিগ অনেক 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 উঁচু মানের। ওটাও দেখতে হবে ইন্টারন্যাশনাল এরিনার জন্য ওরা কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছে, কারণ ডোমেস্টিকে অনেক ধরনের খেলা হয়, বিকেএসপির উইকেটটা আমরা সবাই জানি, এটার সাথে আপনি অন্য দেশের যে কোনো উইকেটের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। তো সেই হিসাবে ওগুলিও মাথায় রাখতে হবে, ইন্টারন্যাশনাল এরিনায় যাকে নিয়ে আমরা ভবিষ্যতে আগাতে পারবো, ও ধরনের খেলোয়াড়কে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। জাতীয় দলে ক্রিকেটার বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে আগেও, নাঈম ইসলামের দল থেকে বাদ পড়া এবং পারফর্ম করেও টাইগার স্কোয়াডে ফিরতে না পারা, শুধু বয়সের দোহাই দিয়ে পারফরমেন্সের অবমূল্যায়ন কাম্য নয় বলছেন সাবেকরা। জাতীয় দলে আপনি খেলতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু নির্ভর করবে আপনার পারফরমেন্সের উপর, যে পারফরমেন্সটা কোথায় সেটা হচ্ছে ঘরোয়া লিগে। এখানে আমাদের এখানে যেটা হয় আসলে 29-30 বছর পার হয়ে গেলে পরে একজন ব্যাটসম্যানকে বা বোলারকে সেভাবে কনসিডার করা হয় না। নাঈম ইসলামের কথা আমি বলতে পারি যে সর্বশেষ যে সিরিজে উনি খেলেছেন সে সিরিজে কিন্তু উনি টেস্টে ওনার 100 ছিল, এরপরে উনি ইঞ্জুরিতে বাদ পড়ে গেলেন আর কিন্তু ডাক পেলেন না। এটা আসলে অন্যান্য খেলোয়াড়দের জন্য একটা ভুল বার্তা দিচ্ছে যে একটু বয়স হয়ে গেলেই বোধহয় আমি আর খেলতে পারবো না। ডিপিএলে অসাধারণ পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে এ দল গড়ার কথা বলেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজে একটি সফরে যাওয়ারও কথা রয়েছে, কিন্তু সেখানে ভালো না করলেই কি সম্ভাবনা শেষ হয়ে যাবে তাদের? বিশ্লেষকরা বলছেন সময় দিয়ে জাতীয় দলের ছায়া হিসেবে তৈরি করতে হবে, তাহলে প্রতিযোগিতা বাড়বে জাতীয় দলেও। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স যদি কেউ করে থাকে সেটা ডেফিনেটলি সবাই দৃষ্টি আকর্ষণ করবে, এবং এবারের লিগে দু একজনের পারফরম্যান্সটা সেরকমই হয়েছে কিন্তু, এবং সেটাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। জাতীয় দলের যে যে যেভাবে দলটা আছে সেখানে হয়তো যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করেছে তাদের জায়গায় ভালো খেলোয়াড় থাকতে পারে, যদি ভালো খেলোয়াড় থাকে তাহলে হয়তো এদেরকে এই মুহূর্তে চিন্তা করার সুযোগ নেই। একটা স্যাটিসফ্যাকশন দিবে যে আমাদের জাতীয় দলে যে ভালো খেলোয়াড়টা আছে তার পেছনে আরো একজন ভালো খেলোয়াড় আছে যাকে আমরা মনে রাখতে পারি, যদি প্রয়োজন হয় তাকে আমরা ব্যবহার করতে পারি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তারা ওই জায়গায় ডেফিনেটলি